আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়াল তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি আক্কেলপুর থেকে সান্তাহার যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি আক্কেলপুর থেকে সান্তাহার যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আক্কেলপুর থেকে সান্তাহার যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত একটা পঞ্চান্ন মিনিটে এবং এটি শান্তাহার গিয়ে পৌঁছবে রাত দুইটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং এটি শান্তাহার গিয়ে পৌঁছবে সকাল ছয়টা বারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারান্দ্রা বারান্দ্রা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে সকাল আটটা ছাব্বিশ মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে সকাল এগারোটা চোদ্দো মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে সকাল এগারোটা চল্লিশ মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে দুপুর বারোটা বারো মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে দুপুর দুইটা এগারো মিনিটে এবং এটি শান্তাহার গিয়ে পৌঁছবে দুপুর দুইটা তিরিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি আকেলপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি আকেলপুর থেকে ছাড়বে রাত নয়টা আটচল্লিশ মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে রাত দশটা দশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীল সাগর নীলসাগর ট্রেনটি আককেলপুর থেকে ছাড়বে রাত এগারোটা দুই মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে রাত এগারোটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আক্কেলপুর থেকে শান্তাহার যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তখন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজ শিক্ষার সঙ্গেই থাকবেন